আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো চলে আসলাম। আমি মোহাম্মদ সরব হোসেন। আজকে আমার সাথে আছেন শাহজালাল ভাই। অনেক দীর্ঘদিন যাবত যে অসুস্থতায় ভুগতেছিলেন সেটার জন্য আমাদের হসপিটাল অর্থাৎ ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে ভর্তি ছিলেন। উনি হচ্ছে পিএলআইডির একজন পেশেন্ট ছিলেন। তো আমাদের এখানে 21 দিনের মতো ভর্তি দেওয়া হয়েছিল। উনি দীর্ঘ 18 দিন ভর্তি থাকার পর এখন ওনার কি অবস্থা সেটা জানতে চাইবো ওনার মুখ থেকে। আসলে ওনার সাথে পরিচয় হয়ে নেই স্যার, আপনার নামটা বললে একটু পরিচয়টা দিবেন। আমার নাম শাহজালাল, বাড়ি মঞ্চগঞ্জ। পিএলআইডি সমস্যা থেকে আমি 3 বছর ধরে ভুগতেছিলাম। দীর্ঘ 3 বছর যাব আপনার পিএলআইডির সমস্যা। তারপর স্যারের ভিডিও দেখলাম ইউটিউব থেকে, দেখা এখানে এসে ভর্তি হয়ে ট্রিটমেন্ট নেওয়ার পরে মোটামুটি আল্লাহ দিলে অনেকটা সুস্থ। আচ্ছা, আমি একটু জানতে চাইবো স্যার, আপনার যে পিএলআইডি সমস্যাটা ছিল, আপনি তো প্রথম অবস্থা বুঝতে পারেননি যে আপনার পিএলআইডি সমস্যা বা আপনার এই ধরনের সমস্যা। তখন তো শুধু আপনার ব্যথা অনুভব হতো। যখন আপনার ব্যথা অনুভব হতো আপনি বুঝতে পারেননি আপনার পিএলআইডি সমস্যাটা, তখন আপনার কি কি সমস্যায় পড়তে হতো প্রতিদিনের? প্রতিদিন হাঁটলে ব্যথা করতো, বাইরের দিকে ব্যথা চলে যেত, এরকম করতে করতে বোর্ড ডাক্তার দেখাইছি কিন্তু কাজ হয় নাই। কতজন ডাক্তার দেখিয়েছিলেন? আমি 4 জন ডাক্তার দেখাইছি। তারপর আমাদের গ্রামে যে ডাক্তার আগে দেখাইলাম, হ্যাঁ অন্য ডাক্তার বলছে যে মাজার হাড় ক্ষয়ে গেছে, তারপরে অন্য সমস্যার কথা বলছে। আমাদের গ্রামে যে ডাক্তার দেখাইছি তা উনি বলছে যে পিএলআইডি সমস্যা। পিএলআইডি সমস্যা? কোন যে ডাক্তারগুলোকে দেখিয়েছেন ওনারা কি কেউ বলেছিল যে এটা অপারেশন? একজন বলছিল যে অপারেশন করতে, ঠিক আছে অপারেশনে নেই। আমাদের গ্রামের যে ডাক্তার উনি বলছে যে এটা টিপিল নিলেই সুস্থ হওয়া যাবে, অপারেশন লাগবে না। তখন যখন উনি এই কথাটা বললো তখন আপনি বুঝতে পারলেন যে না, এটা অপারেশন ছাড়া ট্রিটমেন্ট সম্ভব। তখন আপনি কি পদক্ষেপ নিলেন? তখন কি পদক্ষেপ নিলাম, ইউটিউবে দেখে অনেক ধরনের ভিডিও দেখলাম, ঠিক আছে যে অনেকে এরকম আছে। তারপর এই স্যারের সবগুলো বদল স্যারের ভিডিওটা দেখে যে ভালো লাগছে যে এটা গেলে মানে অনেক ডক্টরের ভিডিও রিভিউ দেখেছেন। যখন আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের ভিডিওটা দেখেছেন, ওটা দেখে আপনার ইন্সপায়ার হলেন যে আমি যদি এখানে যাই সঠিক ট্রিটমেন্ট আমার এখানেই সম্ভব। হ্যাঁ, সেজন্য ডিপিআরসি হসপিটালে আপনার একটা সঠিক চিকিৎসা সম্ভব, যেটা মনে করে আপনি আসলেন, এসে স্যারকে দেখালেন। স্যার আপনাকে কতদিনের প্রতি থাকার কথা বলেছিল? স্যার বলছিল যে 21 দিনের ভর্তি, আজকে 14 দিন। মানে আপনাকে 21 দিনের ভর্তি দিয়েছিল, আপনি 14 দিন ছিলেন আজকে পর্যন্ত। 14 দিন? হ্যাঁ জি। আমি চলে যাবো। একটা জিনিসই জানতে চাইবো, যখন আপনাকে 21 দিনের ভর্তি থাকার কথা বলছে, আপনি ভর্তি হয়ে গেলেন, যখন ভর্তি হলেন আপনার ট্রিটমেন্ট শুরু হলো, তখন থেকে আপনি কি ফিল করছেন যে আসলে এখানে আমাদের ট্রিটমেন্টের ধরন, ট্রিটমেন্টের অবস্থা, আমাদের যে ফিজিওথেরাপিস্ট ট্রিটমেন্ট দিচ্ছে আপনাকে সেরকম সিস্টেম বা আমাদের যে যন্ত্রপাতি দ্বারা আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি, কেমন মনে করলেন আমাদের সার্ভিসটা, কেমন মনে করলেন আপনি? অনেক ভালো সার্ভিস, ঠিক আছে। যে যে কোনো রোগী যদি এই সমস্যা নিয়ে আসে মোটামুটি আল্লাহ দিলে সুস্থ হবে। কতদিন যাবত ভর্তি থাকার পর আপনি বুঝতে পারলেন যে আপনি ভালোর দিকে যাচ্ছেন? আমি 10 দিন থাকার পরে বুঝছি যে আমি ভালোর দিকে চলে যেতেছি। স্যার আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে আপনি যখন আমাদের স্যারের কাছে আসলেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে যখন আসলেন, স্যারের সাথে যখন সাক্ষাৎ করলেন, তখন আপনার যে সমস্যাটা অর্থাৎ পিএলআইডি সেটা আপনি আগে থেকেই জানতেন। জি। তখন আমাদের স্যার আপনাকে কি বলেছিল? যে স্যার দেখানোর পরে স্যার বলছে যে তুমি ইমিডিয়েটলি ভর্তি হয়ে যাও। তার বলেন তো স্যার তুমি ভর্তির পজিশন নিয়ে আসলেই তা আমি সপ্তাহিক পরে এসে ভর্তি হবো, তা আমি সপ্তাহ পরে এসে ভর্তি। স্যার আমি আপনার কাছে আর একটু জানতে চাইবো, সেটা হচ্ছে আপনি যে সমস্যায় ভুগছিলেন এবং যতদিন আপনি এই আপনার সমস্যাটা আবার রোগে আক্রান্ত ছিলেন, আমাদের এখানে ট্রিটমেন্ট নিয়ে ইনশাল্লাহ আগের চাইতে এখন অনেকটাই সুস্থ, মোটামুটি বলতে গেলে পুরোপুরি সুস্থ হয়েছেন। তো সেই অভিজ্ঞতা থেকে আপনি আমাদের আরও যারা পেশেন্ট আছেন অর্থাৎ আপনার যে সমস্যা, যে রোগ, সেই রোগের কিন্তু অনেকেই আছেন সেই রোগে আক্রান্ত হয়ে অনেকদিন যাবত কষ্টে দিন কাটাচ্ছেন, তো ওনাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন একটু যদি বলতে? আমাদের উদ্দেশ্যে বলবো এটাই যে অন্যান্য জায়গায় টাকা নষ্ট না করে, ঠিক আছে, সঠিক চিকিৎসা নেওয়াই উচিত। জি জি স্যার, আপনার সাথে অনেক কথা হলো, আপনার সম্পর্কে অনেক জানতে পারলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, আগামী দিনগুলোতে সুস্থ থাকবেন সেটাই আমরা কামনা করছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ত
তো দর্শক, আমি এতটুকুই বলতে চাইবো যে আপনারা যেখানে একদম প্রপারলি একটা ট্রিটমেন্ট পাবেন সেখানে আপনারা যাবেন, অযথা এদিক সেদিক টাকা পয়সা নষ্ট না করে যেখানে গেলে সঠিক একটি ট্রিটমেন্ট সম্ভব সেখানে আপনি যাবেন, সেখান থেকে আপনি ট্রিটমেন্ট নেবেন। এই উপদেশটাই আপনাদের প্রতি থাকবে। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।